গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ লাগান একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ লাগান। সরকার আছে, আইন আছে, তবু কেউ নেই প্রকৃতি পরিবেশের, মানুষের, বিশ জল স্থল বাতাসে। পরিবেশ বজায় রেখে উন্নয়নের জন্য সওয়াল এখন সারা বিশ্বেই, কিন্তু এসবের মধ্যেই শনিবার সীমান্ত শহর বনগাঁয় দেখা গেল অন্য এক দৃশ্য। যাদের রুজি রুটি গাছ কাটা, তারাই এদিন বৃক্ষরোপণ ও বিতরণ করলেন। বর্ণাঢ্য শোভাযাত্রা করে বনগাঁ শহর পরিক্রমা করে পরিবেশ সচেতনতা বাড়াতে প্রায় 5,000 ফল ও বিভিন্ন ধরনের চারা গাছ সাধারণ মানুষের হাতে এদিন তুলে দেন বলে জানান বনগাঁ মহকুমা চেম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক মণি নন্দী। এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মণিসাঙ্গন প্রাঙ্গণে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা, পুর প্রধান গোপাল শেঠ সহ বনগাঁ চেম্বার অব কমার্সের সভাপতি বিনয় সিংহ ও বনগাঁ মহকুমা টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের শতাধিক সদস্যরা। বনগাঁ মহকুমা টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আজকের যে অনুষ্ঠান কর্মসূচি সেটা পালন করার চেষ্টা করেছি মাত্র। আমাদের প্রচেষ্টা এরকম থাকে, আমরা বিভিন্ন প্রাঙ্গণে এই কাজগুলো করে থাকি। আমাদের মানে মানবিক যে উদ্দেশ্য সেটা আমাদের রুটি রুজির স্বার্থে যেহেতু এর সাথে আমরা যুক্ত, তার জন্য আমাদের এই কাজগুলো সচেতনভাবে মানুষকে নিয়ে, মানুষকে হাতে নিয়ে এইটাকে আমরা সম্পন্ন করি। এবং তার জন্যে আজকে পৌরসভা যেভাবে আমাদের পাশে এসে সহযোগিতা করলেন, বনগাঁ থানা আমাদের যেভাবে সহযোগিতা দেখিয়েছেন, তার জন্য আমরা গর্বিত। আমরা পৌর প্রশাসন এবং আমাদের পুলিশ প্রশাসনকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আমরা চাইব যে মানুষের মধ্যে এই সচেতনতা বোধটা আরও জেগে উঠুক এবং প্রতিটা ক্ষেত্রে মানুষ গাছের চারা রোপণ এবং বিতরণের যে উদ্যোগ, এই মহতি উদ্যোগকে গুরুত্ব দিক। ধন্যবাদ। প্রদীপ কুমার দে, টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি। গাছ কাটার যে বিষয়টা, সেটা রুটি রুজি তাগিদের সবাইকে কাটতে হয়, ওটা ব্যবসাতে পরিণত হচ্ছে। পাশাপাশি গাছ যেরকম কাটা হচ্ছে, দিকে দিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তো আমরা একটা বার্তা দিচ্ছি যে আজকে আমরা প্রায় 5,000 গাছ আমরা বিতরণ করছি সবুজের সামঞ্জস্য রাখার জন্যে, পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে। এবং আমরা বনগাঁ টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের মহকুমায় যে শাখা সংগঠনগুলো আছে, প্রত্যেকটা সংগঠন থেকে আমরা এই গাছ বিতরণের পরিকল্পনা করেছি। এরপরে স্টেপ বাই স্টেপ প্রত্যেক সপ্তাহে এক একটা ডেট করে প্রত্যেকটা শাখা সংগঠন থেকে এই গাছ বিতরণের ব্যবস্থা আমাদের চালু থাকবে। পাশাপাশি বনগাঁ মহকুমায় যে স্কুলগুলো আছে, আমরা তাদেরকেও আহ্বান জানিয়েছিলাম স্কুল প্রাঙ্গণটাকে সুন্দরভাবে সাজানোর জন্যে, যে গাছের প্রয়োজন আপনারা আসুন, আপনারা আমরা গাছ দিচ্ছি, আপনারা গাছ লাগান। আজকে অনেক স্কুল এসেছিলেন, তাদেরকে আমরা গাছ বিতরণ করেছি। ভবিষ্যতে যদি কোনো স্কুলে লাগে, আমরা গাছ বিতরণ করতে পারি। একটা অভিনব প্রয়াস আমাদের বনগাঁ মহকুমা টিম্বার অ্যাসোসিয়েশনের, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে বাংলা সবসময় এই গাছের জন্য বিখ্যাত, তাই তো আমাদের রবীন্দ্রনাথ গান গেঁথেছিলেন, বিভিন্ন কবিরা গান গেঁথেছিলেন, তার মধ্যে অন্যতম গান হচ্ছেন ধন ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। আমরা সেই গান শুনেছি, ও আমার দেশের মাটি আম তোমার পরে ঠাকাই মাথা, সেই দেশটা কোথায় যেখানে গিয়ে গাছ আছে। আজকে যে আমাদের এই গাছের পরিমাণ বাড়ানোর কথা বলা হচ্ছে, যে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং গাছ কাটার যে নিয়ম পদ্ধতি আছে সেগুলো টিম্বার অফ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যে প্রয়াস, দুটো জিনিস আছে এখানে। এরা গাছ লাগানোর কথা বলছে, কিন্তু একটা গাছ কাটার পদ্ধতি আছে, তার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে নিয়ম আছে সেটা মেনে কাটবে। এবং গাছ থেকে আমরা যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রি চলবে, বিভিন্ন বাড়ির দরজা জানলা তৈরি হবে, বিভিন্ন আসবাবপত্র তৈরি হবে, তেমন সেই গাছগুলো যখন কাটবে 1:5 গাছ লাগাতে হবে। আমরা টিম্বার মার্চেন্ট অফ কমার্সের যে আহ্বান, গাছ লাগাও, এটা প্রত্যেকটা যারা এখানে এই টিম্বার মার্চেন্ট ওয়ার্কের মার্চেন্ট অ্যাসোসিয়েশনে যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের অনুরোধ করবেন যে যখন যেখানে গাছ কাটবেন সেখানে অন্তত 5টা গাছ লাগাবেন। সেটাই হলো আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি, যারা প্রকৃতির ভারসাম্য রাখতে পারবে।
প্রকৃতির ভারসাম্য রাখলে যে বাংলা আমাদের মা, সেই বাংলার মাকে পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে আমাদের কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে বনগাঁ, বনগাঁ থেকে মুর্শিদাবাদ, সমস্তটাই শস্য গাছে ভর্তি, যার জন্য অক্সিজেন সাফিসিয়েন্ট আছে। এই অক্সিজেনের পরিমাণ কমে গেলে মানুষের মৃত্যু স্বাভাবিক। এখানে যে জলের পরিমাণ কমে যাওয়ার কারণ হচ্ছে গাছ কমে যাচ্ছে, সুতরাং গাছ কাটা যাবে না এটা বলা যাচ্ছে না, কিন্তু গাছ কাটলে সরকার হোক আর ব্যবসাদার হোক তাদের সেই পরিমাণ, তার পাঁচগুণ গাছ লাগাতে হবে, এটাই লক্ষ্য। আমরা বনগাঁ পৌরসভা থেকে এর আগে দেখেছেন চাকদা রোডে গাছ লাগিয়েছি, কোনো এক ব্যক্তি সেখানে গিয়ে একটা সোনাচূড়া গাছ যখন বড় হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তার মাথা মুড়ে কেটে দিয়েছে, আমরা তাকে ধিক্কার জানাই এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অভিযোগ জানিয়েছি থানায় ফরেস্টে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই রাম ন্যাক্কার যেন কাজ না করে। এবং আজকে এই টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যে উদ্যোগ, সেখানেও বলছি কোনো গাছ যদি প্রয়োজন না হয় কাটবেন না, প্রয়োজন হলে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিন, আপনারা সেই গাছ কাটুন, ব্যবসা করুন, পৌরসভা আপনাদের পাশে থাকবে। আমরা চাই আরও আরও বেশি করে সমস্ত ব্যবসাদার, সমস্ত শিক্ষা সংগঠন, সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত এনজিও, আজকে টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন যে কাজটি করছে, আমরা সবাই মিলে সেই কাজে ব্রতী হই। এটা মহানাগরিক হিসেবে বনগাঁর নাগরিকদের কাছে আমাদের আবেদন থাকে। অর্পিতা মনি, দেশের সময়।